গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজকের ব্লগটা একদম 8টা থেকে আমি শুরু করে দিয়েছি, আর আজকে ছেলের স্কুল নেই, আজকে হলো ছেলের খাতা দেখানোর ডেট। ছেলে যা বিদ্যে উত্তরপত্রে ফলিয়েছে সেগুলোকে আমি এখন দেখতে যাব, কি জানি কি পাবে তার নেই ঠিক। এইমাত্র ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, যেহেতু আমি নেই তাই সকালবেলা একদমই পড়তে বসবে না, আমি সোজা স্কুলে যাব, স্কুল থেকে গিয়ে ওর খাতা দেখব, দেখে বাড়ি এসে তারপর ওকে পড়তে বসাবো। কারণ স্যার যে হোমওয়ার্ক দিয়েছে শুধুমাত্র অঙ্কটাই করেছে, বাংলা ইংলিশ কিচ্ছু করেনি। আর যেহেতু 3টের সময় পড়াতে আসবে, সে আবার আমি ছাড়া ভুলভাল করবে, মানে যেখানে সানডে মানডে লেখার কথা সেখানে লিখে দেবে জানুয়ারি ফেব্রুয়ারি, আর যেখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখার কথা সেখানে লিখে দেবে সানডে মানডে। সাইকেলের আওয়াজ পাচ্ছ কিন্তু দেখাতে পারবো না, কারণ বাচ্চা আমার খালি গায়ে বেরিয়ে গেছে। আর এখন বেরোতে হবে 8:30 থেকে খাতা দেখা, প্রায় 8টা বেজে গিয়েছে, যেতে মানে অটো টোটো পেলে 10 মিনিট লাগবে, একদম 8:15 বেরোলে যথেষ্ট। কিন্তু 8:15 বেরিয়ে যদি অটো টোটো কোনো কিছু না পাওয়া যায়, 8:30 যদি একটু বেশি হয়ে যায়, মানে 45 এরকম হয়ে যায়, তাহলে অন্য স্যারেরা হলে কি বলতে পারতো যে না টাইম ম্যানেজমেন্টটা শিখবেন, এই হ্যান ত্যান কথা শোনাতে পারতো, আর উনি আমাদের কি কথা শোনান, আমি বাঙালি নই, বাঙালির টাইমে চলবেন না। এক ডায়লগ, উনি আমাদের ডায়লগ দেয়, আমি তোমাদের ডায়লগটা শোনাই। ও এনি আবার এরকম হয়েছে, গার্জেন মিটিংয়ের সময় আমি যাইনি সেদিনকে, হলো মানে সেদিনকে বৃষ্টি পড়ছিল বলে আমি গার্জেন মিটিংয়ে যেতে পারিনি। কিন্তু গার্জেন মিটিংয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ইউটিউবে, কমিউনিটিতে দিয়েছিলাম, যে কি দিয়েছিলাম এতটা আমার মনে নেই, এই জায়গাটাই আমি দিয়ে দেবো পোস্টটা, তোমরা দেখেছো, তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো। আর ওই পোস্টটা আমি ট্যাগ করেছিলাম চিকোদের স্কুলকে, তো স্কুল কর্তৃপক্ষ দেখেছে এবং দিদিমণিরাও দেখেছে, অভিভাবকরাও দেখেছে। অভিভাবকরা আমাকে মানে বলেছে যে না তুমি ঠিক কথা বলেছো, কিন্তু যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলাম তার গায়ে না খুব জোরে লেগে গেছে, তো সে বলেছে যে এরকম মানে সরাসরি নাম ধরে বলেনি, বলেছে আমাকে নিয়ে অনেক কথাই হয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে, সব কিছু হয়েছে, আমি সেই গার্জেনকে উত্তর দিতে বাধ্য নই, সেই গার্জেনকে উত্তর দেবে তার বাচ্চা যেদিন বেরিয়ে যাবে সেদিন উত্তর দেবে। তো আমি হয়েছে সেদিন ঠিক আছে, আমার বাচ্চা যদি উত্তর দেয় ভালো, আমি তাহলে উত্তর পেয়ে যাবো যে কী করতে স্বাধীন স্বাধীনতা দিবস পালন করা হয় না, কী করতে স্টাডি লিভের নাম করে সেদিনকে ছুটি দিতে হয়। আমার বাচ্চা যদি ক্লাস ফোরে গিয়ে আমাকে এই উত্তরটা দিতে পারে তাহলে স্যারকে জিজ্ঞাসা করবো না, আর যদি না দিতে পারে তাহলে অবশ্যই আমি স্যারকে জিজ্ঞাসা করবো, আমার বাচ্চা উত্তর দিতে পারেনি, এবার আপনি আমাকে উত্তরটা দিয়ে দিন, এরকম বলেছে। মানে মাঝে সাঝে উনি সবাইকে অপমান করে, কিন্তু অপমান আমার গায়ে একটুও সহ্য হয় না। এবারেও উনি অপমান করেছেন, বলেছে রুই মাছের পেটে রুই মাছই হয় আর পুঁটি মাছের পেটে পুঁটি মাছই হয়, কোনোদিনও পুঁটি মাছের পেটে রুই মাছ হবে না। কথাটার মানে হলো তুমি যদি অশিক্ষিত হও, মানে তুমি যদি অশিক্ষিত হও তোমার বাচ্চাও অশিক্ষিত হবে, তোমার তুমি শিক্ষিত হলে তোমার বাচ্চাও শিক্ষিত হবে, তুমি অশিক্ষিত তোমার বাচ্চা শিক্ষিত এটা তুমি করতে পারবে না। আর এই কথাটা বলবার অর্থ আমি তাই বুঝি, তোমরা কী বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো উনি এরকম, আমরা তো চাইবো যে আমরা যেটা পারিনি, বা আমরা আমি সরকারি স্কুল থেকে পড়েছি, আমি আমার নিজের ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করাইনি, কারণ আমার মনে হয়েছে একটা বেসরকারি স্কুলে যদি ওকে ভর্তি করাই তাহলে ও ভালো এডুকেশন পাক, ভালো চাকরি পাক, ভালো জায়গায় থাক, এটা তো সব মা হিসেবেই চাওয়া, সব গার্জেনরা এটা চায়। কিন্তু তাই বলে এটা তুমি বলতে পারো না যে রুই মাছের পেটে রুই মাছ হবে আর পুঁটি মাছের পেটে পুঁটি মাছ হবে, এটা ইনডিরেক্টলি অপমান করাই বলে। দুর্ভাগ্যবশত ওই মিটিং থেকে আমি বাদছিলাম, আর আমার বরের কথায় তোমার ছেলে বেশি দিন কোনো স্কুলে টিকতেই পারবে না, কারণ তোমার মুখ এতটাই খারাপ, তোমার এই সমস্ত ওই ট্যারা ট্যারা, তুমি যখনই মানে কেউ ট্যারা ট্যারা কথা বললে আমি যখনই এরকম উত্তরগুলো দেবো তখন আমার বাচ্চার ওপরে খার খেয়ে যাবে, আর বাচ্চার ওপরে খার খেয়ে যাওয়া মানে খাতাতে সেই খারটা দেখতে পাবো। আমি তো চাইবো না যে আমার বাচ্চা কম নাম্বার পাক বা আমার বাচ্চাকে একটু কম দেখুক, এটা তো চাইবো না, কিন্তু এরকম একটা কথা হয়েছে। শুধুমাত্র ওই স্কুলটায় রাখা যে এডুকেশনটা খুব ভালো, মানে ওই স্কুলে যদি 4 পর্যন্ত থাকে তাহলে আমার বাচ্চাকে পরবর্তীকালে আমি যেখানেই অ্যাডমিশন করায়, আমার খুব ইচ্ছা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন করাবো, সেখানেও সে সেই জায়গাটা ক্র্যাক করতে পারবে। আর শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো, কিন্তু মানে ওই যে বললো না ওপরে যে বসের হাত, তার কথাবার্তা ভালো না, আমার ভালো লাগেনি। এই ভিডিওটাও যদি সে দেখে থাকে আমার কিছু করার নেই, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। সে বলেছে সিসিটিভিতে আমার নামে বদনাম হয়, আমি সমস্ত কিছু শুনতে পারি, এই শুনতে পারি। বদনামটা কিসের জন্য হয়? নিজেকে রেক্টিফাই করা দরকার, নিজেকে তুমি চেঞ্জ করবে না অথচ তোমার বদনামগুলো গায়ে লাগবে, তুমি আবার রুই মাছের পেটে পুঁটি মাছের পেটে রুই মাছ এইসব উল্টোপাল্টা বলবে, আর যেই সহ্য করুক রিয়া সহ্য করবে না। তাতে তার বাচ্চাকে অন্য স্কুল চেঞ্জ করাতে হলেও সে সেই চেঞ্জের অপশনটা সে নেবে, কিন্তু উল্টোপাল্টা কথা সে সহ্য করবে না। অনেক কিছু বকে ফেললাম, হ্যাঁ এবার যেতে হবে।
আর এইবার হলো রাস্তায় হা করে দাঁড়িয়ে থাকো, কখন টোটো অটো আসবে, আর টোটো আসছে, নেবে না নেবে না নেবে না এরকম করছে। এই হলো সব থেকে জ্বালা, কাজের সময় একটা জিনিস পাওয়া যায় না। আর 8:15 বেজে গিয়েছে, এখন ভাবছি যে তাড়াতাড়ি পেলে হয়, আর 15 মিনিট লেট করলেই আমাদের আবার শুনতে হবে আমি বাঙালি নই। কিচ্ছু আসছে না। আর এখানে দেখো দাদা, ফুলে বৃন্দাবন হয়ে গেছে, টনসিলের ওপরে ফুলগুলো পড়েছে, আর ওপরে তো গাঁদা ফুল ফুটে, কি ভাল লাগছে। কিন্তু শিউলি ফুলের দেখা নেই, শিউলি গাছ একটা রয়েছে কিন্তু শিউলি ফুল ফোটেনি। তোমাদের তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কি শিউলি ফুল ফুটেছে? যাবে ওদিকে, তোমাদের ওইদিকে কি শিউলি ফুল ফুটেছে বা কাশফুল দেখতে পেয়েছো? আমি আজ প্রথম কাশফুল দেখতে পেয়েছি, কিন্তু যখন মর্নিং ওয়ার্কে যাচ্ছিলাম সেই সময়ই আমি দেখেছি, অন্য সময় দেখিনি। ওই যে একটা শিউলি ফুলের গাছ, কিন্তু শিউলি ফুল ফোটেনি। ওই একটা গাছ, ওই একটা গাছ, একটাতেও ফোটেনি। ছেলের পরীক্ষার খাতা দিয়ে দিয়েছে, আর চিকু এবারে খুব একটা ভালো নাম্বার পায়নি। মানে মানুষের উন্নতি হয় আস্তে আস্তে, আমার চিকুর অবনতি হয়েছে। বাংলায় পেয়েছে 22, আর ইংলিশে পেয়েছে 23, আর অঙ্কেতে পেয়েছে 25। আগের মোট টোটাল হলো 70, আর ও আগের বারে পেয়েছিল 74, এবারে 4 নম্বর আরও কমে গিয়েছে। আর প্রত্যেকটা লেখা লাইন থেকে বেরিয়ে গেছে, প্রতিটা লেখা। এ দেখো 3টা লিখেছে, লাইন থেকে বেরিয়ে গেছে, নাম্বার কেটে নিয়েছে। দিদিমণিদের তো দোষ না। আসল কথা, চিকু এত চঞ্চল, ভাবে কতক্ষণে খাতা জমা দিয়ে বাড়ি আসবো আর এইরকম ভুলভাল করে। আর কি করব, খাতা তো দেখা হয়ে গিয়েছে, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আর মানে এত রাগ হচ্ছে ছেলের ওপরে, যে একটু ধরে ধরে লিখলে প্রত্যেকটা সেন্টেন্স ও জানে, প্রত্যেকটা ওয়ার্ডও খুব সুন্দর লিখতে পারে আমার কাছে লেখে, কিন্তু স্কুলে গিয়ে পুরো উল্টো পাল্টা খাতাতে লিখে এসেছে। কি আর করা যাবে, এখন বাচ্চা যেটা পেয়েছে সেটাই অনেক, আর আমার কাছেও সেরকমই ব্যাপার। ও যে পরীক্ষায় বসেছে, পরীক্ষা দিচ্ছে, এতগুলো বাচ্চার সঙ্গে পড়াশোনা করছে, এটাই অনেক। আন্টিরা বললো যে বলে বলে একদমই লেখে না, ওয়ার্ডও চিনতে পারে কিন্তু মুখে বলে। তোমরা তো রেজাল্ট দেখলে রেজাল্টের কি অবস্থা হয়েছে। আসল কথা হলো, আমার ছেলে ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। পরীক্ষার হলে ঢুকে ভাবে কতক্ষণে, শুধু পরীক্ষার হলে বলে নয়, ক্লাসে ওদের রেগুলার পরীক্ষা হয়, ক্লাসে রেগুলার পরীক্ষার সময় ও ভাবে কতক্ষণে তাড়াতাড়ি করে লিখে খাতাটা জমা দিয়ে চলে আসবে। তাড়াহুড়ো করে লিখতে যায়, হাতের লেখাগুলো দাগ থেকে একটু একটু বেরিয়ে যায় আর কেটে নেয়। তো এটা তো দিদিমণিরা ওদের ভালোর জন্যই করছে, আর কিন্তু ছেলে আমার বুঝবে না, তাড়াহুড়ো করেই যাবে। অনেক বুঝিয়েছি, অনেক কিছু শোনা, বাবা বাছা এটা কিনে দেবো ওটা কিনে দেবো অনেক বুঝিয়েছি, তাতেও কোনো ইয়ে নেই। হাতের লেখা কিছুতেই ইমপ্রুভ ওর হয় না, হাতের লেখাটা ওই একটুখানির জন্য বেরিয়ে যায়, নাম্বার কেটে নেয়। তো আন্টিরা বলেছে ওদের এই যে নাম্বারগুলো কাটছে আপনারা এখন বুঝতে পারবেন না, ওরা যখন আস্তে আস্তে লোয়ার হবে আপার হবে সেই সময় গিয়ে বুঝতে পারবেন যে কেন প্লে থেকে ওদের হাতের লেখাটা এইভাবে চেকিং হয় বা এইভাবে কাটা হয়। তখন নিজেই নিজের বাচ্চার হাতের লেখা দেখে বুঝতে পারবেন যে এই যে নাম্বারটা কেটে নেয় আর ফলটা কী হয়। সে যাই হোক, মানে আমার একটা জিনিসই সব থেকে খারাপ লাগছে, যে আগের বারে, মানে এটা শুধু আমার ছেলের বলে না, এটা অনেকেরই শুনলাম হয়েছে, আগের বারে যা যা আমাদের সঙ্গে অনেকে যারা একসঙ্গে তো বসে থাকি, সেখানের বাচ্চাগুলোকেও দেখলাম যে নাম্বারগুলো কীরকমভাবে কম এসছে। গার্জেন মিটিংয়ে নাকি এটা বলা হয়েছে যে এবারে নাকি নাম্বার প্রচণ্ড কম এসছে। আসল কথা, প্রথমে ছিল ডটের ওপরে, এবার ডটটা ছাড়া দিয়ে দিয়েছে, নাম্বারগুলো কমে গেছে বাচ্চাটার। আমারটা ডট ছাড়া আগেও লিখতে পারতো, ওই লাইন থেকে বেরিয়ে গেছে, কমে গেছে। আর বলেছে ফাইনাল পরীক্ষার সময় খুব ছেঁকে ছেঁকে তুলবে, যেহেতু এরপরে ওদের আরও উঁচু ক্লাস হবে, আরও চাপ বাড়বে, আরও টাফ হবে, কী করবে ভগবানই জানে। আগে তো 1 থেকে 10-এর মধ্যে ছিল, এবারে ওই 10-এর থেকে কাটা চলে গেছে, এবার 1 থেকে 20-র ভেতরে হয়তো আসতে পারে, কারণ আগের বারে 74 ছিল, এবারে 70 চলে গেছে। আমার মনে হচ্ছে না এবারে আর আসবে, কারণ অনেকে 80-85 পেয়েছে, তারা আসবে না, আমার ছেলে আসবে এটা আশা করা যায় না। সে আসুক আর ছাই না আসুক, এখন কী আর করা যাবে বলো। আর এখন বাজে হলো 10টা, আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করব। এখানে মা হলো গরম গরম লুচি ভেজে নিয়েছে, আর এই লুচি কিসের সঙ্গে খাওয়া হবে আগে দেখিয়ে দিই যে এখানে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ টমেটো কুচি, এটা পেঁয়াজ কুচি, শশা কুচি, এখানে হলো লেবু, আর এটা হলো ধনে পাতা, আর এটা কী বলতো তেঁতুলের পাল্প। আর কী দিয়ে খাওয়া হবে এখনও মেন জিনিস দেখালাম না, দেখাবো দেখাবো, ওয়েট ওয়েট। তো এখানে আমি বানিয়েছি হলো ঘুগনি, সকালবেলা ব্রেকফাস্টে আজকে আমাদের আছে ঘুগনি। আর লুচি তো আগেই তোমাদের দেখালাম, স্যালাড। আর আমার না ওই
ঘুগনিতে এই সমস্ত স্যালাড দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমার। এমনি শুধু শুধু ঘুগনি খেতে না ঠিকঠাক ভালো লাগে না। আর এই ঘুগনিটা কিন্তু আমার মা বানায়নি, এটা বানিয়েছি আমি। কেমন দেখতে হয়েছে বলবে, তোমাদের তো আর খাওয়াতে পারলাম না, দেখাই। কাল যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই আজ আর ব্লগ করবার জোর নেই। চারিদিকে গান বাজছে, আমাকে ভয়েস ওভার দিয়েই কাটাতে হচ্ছে, কাল কি করে ব্লগ করবো ঠিক নেই। তো আজকে এবার দুপুরের লাঞ্চ মেনু কি কি আছে দেখিয়ে দিই। প্রথমে আমড়া দিয়ে টক ডাল তোমরা দেখতে পেলে, আর এটা হলো আলু সিদ্ধ, সিদ্ধ ডিম কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। সাথে রয়েছে শশা আর পেঁয়াজ, আর এখানে রয়েছে আমড়া দিয়েই জলটক। জলটক আমরা তেঁতুল দিয়ে, আমড়া দিয়ে, অনেক কিছু দিয়ে বানাই, করম চা দিয়ে, তোমরা তো দেখেছো। আর এটা হলো কালকের পটল চিংড়ি। কালকের পটল চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই আজকে অনেকটা রয়েছে, আজকেও দুপুরে হয়ে যাবে। আর এখানে হলো ভাত, তো গরম গরম ভাতের সঙ্গে এই সমস্ত আইটেম কিন্তু খেতে ভালোই লাগবে। আরও একটা জিনিস হয়েছে, চলো আগে সেটা দেখিয়ে আনি যে কি হয়েছে। আর আমার মা যেহেতু মাংস খায় না, তাই খাওয়ার ভেতরে আমি আছি, দাদু আর বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাটি করে তুলে আনবো। আর মাংসটার কালার দেখে বুঝতেই পারছো একদম দারুণ হয়েছে, দারুণ। এতদিন তো তোমরা দেখেছো চিকু একা একাই সাইকেল চালায়, আর আজ হঠাৎ করে দুদিন ধরে দেখছি মাহিকে পেছনে বসিয়ে নিয়ে কি সুন্দর সাইকেল চালাচ্ছে, তো আমার দেখে ভারী ভালো লাগলো। ভাবলাম যে না, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সবই যখন শেয়ার করি একটুখানি বাদ যাবে, কেন আর মাহি বেশ দিব্যি বসে রয়েছে, ভাবছে আচ্ছা চল সাইকেল চাপতে তো সবারই ভালো লাগে। আমিও যখন প্রথম প্রথম সাইকেল শিখেছিলাম, সেই সময় সাইকেল নিয়ে খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াতাম। চিকুরও সেই অবস্থা, সারাক্ষণ মানে 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা সে সাইকেল নিয়েই থাকে। এর ফলে যেটা হয়েছে, রোদেতে একটু গায়ের রঙটা কালো হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। তবে এত তাড়াতাড়ি ডবলে সাইকেল শিখে যাবে এটা আমি ভাবিনি। প্রথম দিন তো ভেবেছিলাম এত বড় সাইকেল দেখে চিকু হয়তো সাইকেল পারবেই না, কিন্তু অবাক কাণ্ড, চিকু একদিনের ভেতরে একদম সাইকেল চালানো শিখে গেল। আর তারপর এক সপ্তাহ কন্টিনিউ করবার পর ও মা এখন দেখি দিব্যি ডবলেও সাইকেল চালাতে পারে। সাইকেল চালানো কমপ্লিট হয়ে গেল, এইবার হলো খেলা। আর এখানে দেখতে পাচ্ছো চিকুর হাতে 3 রকমের উইকেট আছে, ওকে টোটাল আমরা 3 সেট উইকেট কিনে দিয়েছি, সমস্ত সেট থেকে একটা একটা করে বাঁচিয়ে রেখেছে। হঠাৎ দেখছি একদম পতাকার কালার হয়ে গেছে, তো দুজনা মিলে দুদিকে 2টো উইকেট লাগাচ্ছে, আর দুজনাই 2টো হাতে ব্যাট আর বল নিয়ে, মানে এরাই ব্যাট করছে এরাই বল করছে, কি অবাক কাণ্ড বাচ্চাদের খেলার। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর সাদা বলটা দেখো কি অবস্থা করেছে, একদম রঙিন হয়ে গিয়েছে সাদা বল, রঙিন না কালো হয়ে গিয়েছে। আর এবারে ছেলে আমার যাচ্ছে, আর আমি এই যে কলপাট্টায় বসে বসে ওদের খেলা দেখব, আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ মাহি একা খেলছে, আমরা তো জানি ব্যাট বল খেলতে গেলে একজনের একটা ব্যাটেই হয়ে যায়, এর আবার হবে না, 2খানা ব্যাট চাই। আবার ব্যাটে আবার হাই ফাই করে নেওয়া হলো, ব্যাট কাটটা বড়, কাটটা ছোট, এটা দেখতে হবে। এ বলছে এরটা বড়, ও বলছে ওরটা বড়, বোঝো এই নিয়ে শুরু হয়ে গেল একতরফা ঝগড়া। যাই হোক, এবারে খেলা শুরু হয়েছে, দুজনাই ব্যাট করছে, দুজনাই বল করছে, আজব একটা খেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়ির বাচ্চাগুলো বোধ হয় সবাই এরকম করে। যাই হোক, এই ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটাকে এবার এন্ড করে দিতে হবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।